उपस्थित विशाल संख्याय सीताई अंचल सुधी नागरिकवृंद हमारे कार्यकर्तागण बहु संख्य उपस्थित हमारे मातृशक्ति अनेकक्षण उपस्थित हुए भाषण सुनते आसान गत कैक दिन अंचले अंचले भय परिवेश तैरी कर चेष्टा होम आवाज आससे बाड़ी भिड़े दीचे गुलिर आवाज आ তাকে উপেক্ষা করে আপনার বিশাল সংখ্যায় উপস্থিত হয়েছেন, তাই আমি সবাইকে প্রণাম আর অভিনন্দন জানাচ্ছি। কলকাতা থেকে আমাদের রাজ্যের বড় নেতা ভাইস প্রেসিডেন্ট মাননীয় রাজকুমার পাঠক জি এসেছেন, তিনি দেখতে এসেছেন সীতাই লোকের সাহস কিরকম। এই বাংলাদেশের বর্ডার আসাম বর্ডারের মধ্যে এক জায়গায় বন্দি হয়ে সমস্ত উগ্রপন্থী আর দুষ্কৃতকারীদের সামনে বুক উঁচু করে যারা লড়াই করছেন তাদের সঙ্গে থাকার জন্য গত 5 তারিখ থেকে এখানে দাঁড়িয়ে আছেন, তার জন্য একবার হাত তালি দিন মাননীয় রাজকমলদা। আমাদের প্রার্থী দীপক দা মাস্টারমশাই অনেকদিন ধরে পার্টির সঙ্গে যুক্ত হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছেন, এবার আপনারা ওনাকে একবার কলকাতায় পাঠান বিধায়ক হিসাবে, এখানকার গণতন্ত্র ফিরে নিয়ে আসবেন, উন্নয়নকে গতি দেবেন, আপনাদের স্বপ্নকে সফল করার জন্য লড়াই করবেন। আমিও কথা দিচ্ছি পুরোপুরি পার্টি সরকার তার সঙ্গে থাকবে। অন্য সমস্ত নেতৃবর্গ যারা অনেকক্ষণ ধরে বসে আছেন আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলে লড়াই করে পরিবর্তনের চেষ্টা করছেন, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ। আমি মাথাভাঙ্গা থেকে আসছি, ওখানে রোড শো ছিল, রাস্তার দুধারে কাতারে কাতারে মানুষ আমাদের দেখার জন্য হাততালি দিচ্ছেন, জয় শ্রীরাম বলছেন। কিন্তু গতকাল শীতলকুচিতে আমি গেছিলাম, শীতলকুচিতে আমাদের সভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিছু দুষ্কৃতকারী ওখানে এসে আমাদের উপর আক্রমণ করে, গাড়ি ভাঙে, আমাদের কর্মীদের মারে। ওনারা জানেন যদি ঠিকঠাক ভোট হয় আপনারা একবার ভোট দিতে পারেন, টিএমসি জোড়া ফুলকে কোথাও খুঁজে পাওয়া যাবে না, কি তাই তো? কিন্তু এই যে বোমের আওয়াজ বন্দুকের আওয়াজ করে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, সীতারের মানুষ কি ভয় পেয়ে যাবে নাকি সকালে গিয়ে ভোট দেবে? পরশুদিন সকাল সকাল গিয়ে ভোট দেবেন তো? এই সমস্ত হিংসা অত্যাচার দুর্নীতির একটাই জবাব, সেটা হচ্ছে পদ্মফুল চিহ্নে ছাপ দিয়ে বিজেপি সরকার তৈরি করা। আগামী 10 তারিখ সেই দিন আসছে, এ সমস্ত অত্যাচারের জবাব দেওয়ার দিন। লোকসভার সময় অত্যাচার ছিল, ভয় ছিল, তাই আমরা বলেছিলাম চুপচাপ পদ্ম ছাপ। আপনারা চুপচাপ পদ্ম ছাপ দিয়ে নিশ্চিত প্রমাণিক এমপি বানিয়েছিলেন। তার আগে 3 বছর আমি এখানে বারেবার আসার চেষ্টা করেছি কিন্তু আমাকে পুলিশ আটকে দিয়েছে। একবার ঠাকুর পঞ্চানন বর্মা ভিটেতে তাকে সম্মান জানাতে এসেছিলাম গণতন্ত্র বাঁচাও যাত্রা শুরু করতে, সেখানে দুষ্কৃতকারীরা ঘিরে আমাদের গাড়ি ভাঙে মারে, আমাদের সেখান থেকে আমাকে ফিরে যেতে হয়। ভোটের পরে আমি সীতাই ইসলাম স্কুলে সভা হয়েছিল, 20,000 লোক উপস্থিত হয়েছিল, তারপর থেকে টিএমসি তার গুন্ডারা মিলে আপনাদের হত্যা চালিয়েছে, ভয় দেখিয়েছে, আমাদেরকে আসতে দেয়নি আপনার সাথে দেখা করতে। আজকে আমরা এসেছি নির্বাচনের আগে, যে সেমিফাইনাল খেলেছিলাম 2 বছর আগে লোকসভার সময় তাতে আমরা জিতেছিলাম, এবার ফাইনাল খেলা হবে, আবার আমাদের খেলতে হবে পদ্মফুলে ভোট দিয়ে টিএমসি কে সব জায়গায় হারিয়ে বিজেপি সরকার গঠন করতে হবে। তাই সেমিফাইনাল খেলায় কোন ঢিলাঢিলি নয়, মুখ না ধুয়ে দাঁত না বেজে নাস্তা চা না করে সোজা ভোট কেন্দ্রে যাবেন, কি যাবেন তো? আমি মায়েদের বলে দিচ্ছি, যে আগে ভোট দেবে না বাড়ির লোক তাকে নাস্তা চা দেবেন না, ঠিক আছে? যতক্ষণ না আপনারা ভোট দেবেন
বাড়িতে উনুন ধরাবেন না। কারণ এই সমস্ত অত্যাচার দুর্নীতির একটাই উত্তর, সেটা হচ্ছে ভোট দেওয়া। তাই এবারের ভোট নিশ্চিন্ত হবে, কোনো কিছুতে ভয় পাবেন না। ভোট কেন্দ্রে সেন্ট্রাল ফোর্স থাকবে, সিআরপিএফ থাকবে, আপনাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আপনারা যাবেন লাইনে দাঁড়াবেন, ভোটার কার্ড দেখিয়ে নিজের ভোট দিয়ে চলে আসবেন। কেউ যদি টেরা চোখে চাকায়, কেউ যদি ধমকায় চমকায়, আমাদের নেতাদের কর্মীদের বলবেন আমরা হিসাব বুঝে নেব, দেখে নেব কে কত মায়ের দুধ খেয়েছে। আমাদের দিদিমণি এসেছিলেন ভয় দেখাতে, তিনি বলছেন সেন্ট্রাল ফোর্সকে ঘিরে রাখতে মারপিট করতে। অথচ 10 বছর আগে যখন উনি ক্ষমতায় এসেছিলেন তখন সেন্ট্রাল ফোর্স চেয়েছিলেন, সিআরপিএফ চেয়েছিলেন, এই সেন্ট্রাল কমিশন চেয়েছিলেন, ইলেকশন কমিশন, এই ইভিএম মেশিন চেয়েছিলেন, তার দ্বারা ভোটে জিতেছিলেন, আবার 16 সালে জিতেছিলেন। এখন তার বিরোধিতা করছেন, কেন বিরোধিতা করছেন? উনি জানেন এবার যদি মানুষ ভোট দেয় বিজেপি জিতবে, কারণ টিএমসি কে কেউ ভোট দেবে না, তাই তো? আমরাও ঠিক করেছি পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষ যাতে শান্তিতে ভোট দেয় তার ব্যবস্থা করব। যে দিদির কথা ঠিক না, সকালে একরকম বিকালে একরকম, আগে একরকম পরে একরকম, উনি সেদিন বললেন তার গোত্র বললেন আমরা জানতাম না, আগে বলেছিলেন আন্দোলন গোত্রে আমার জন্ম, সেদিন বললেন মা মাটি মানুষ আমার গোত্র, আবার বললেন আমার আসল গোত্র সানিল। আমি তো শুনিনি কারো তিনটে গোত্র হয়, আপনারা শুনেছেন? আমরা সবার আমাদের একটা করে গোত্র, আমাদের পূর্বপুরুষ যে ঋষি, আমার গোত্র হচ্ছে গৌতম, আমার পূর্বপুরুষ গৌতম ঋষি ছিলেন। তো দিদি যদি সান্ডিল হক তাহলে মাঝখানে কি করে আসছে? তো মানুষকে মুখোবেনাচ্ছেন তার কথায় যাবেন না। তিনি বললেন দিদিকে বলো, দিদিকে বলো, সব থেকে হোর্ডিং লাগালেন, লোককে বললেন ফোন করো দিদিকে, সবাই ফোন লাগাচ্ছে। কারো দিদির সঙ্গে কথা হয়েছে? হয়েছে কারো? সব দাদারা ফোন ধরেছে, দিদিকে পাওয়া যায়নি। এখন বলছেন দিদি আর দিদিকে বলো নয়, দিদিকে ঠেলো, দিদিকে ঠেলো। চারজন পুলিশ মেজর দিদিকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। আগে বললেন দুবারে দুবারে সরকার, আমরা বসে আছি কখন সরকার আসবে, কোথায় সরকার? এখন বলছেন হুইল চেয়ারের সরকার। তো দিদির কথা পাল্টে যাচ্ছে, দুয়ারে দুয়ারে সরকার, তারপর জমের দুয়ারে সরকার, তারপর হুইল চেয়ারের সরকার। যে নিজের পায়ে দাঁড়াচ্ছে না, যে নিজের পায়ে দাঁড়াতে পারছে না, সে বাংলাকে দাঁড় করাবে? সে আমাদের পা শক্ত করবে, কোমর শক্ত করবে? সম্ভব নয়। 10 বছর সুযোগ পেয়েছেন, কিচ্ছু করেননি, তাই ভাঙা পা দেখাচ্ছে। উনি বলছেন মোদী কেন কে দেখতে চায় না, সেদিন কুচবিহারে এত ভিড় হলো কি করে? যদি মোদীকে দেখতে না চায়, আসলে দিদি কেন কে দেখতে চায়? উনি বলছেন মোদীর মুখ দেখতে চায় না, আসলে লোকে দিদির মুখ দেখতে চায় না, তাই সবাইকে ভাঙা পাটা দেখাচ্ছেন মুখের জায়গায়, মুখ নয় পা দেখাচ্ছেন, কারণ লোকে দিদির মুখ দেখতে চায় না, লোকে মোদীর মুখ দেখতে চায়। তাই এত বছর সাদা শাড়ি হাওয়াই চপ্পল দেখিয়ে বোকা বানানো হচ্ছে, এখন আর সাদা শাড়ি চলবে না, এখন সাদা দাড়ি চলবে। কি চলবে? সাদা দাড়ি চলবে, সারা দেশে সাদা দাড়ি, বাংলাতেও সাদা দাড়ি, সাদা শাড়িকে টাটা করে দিন। দিদি বলছেন এবার বাংলা নিজের মেয়েকে চায়, মেয়েকে তো চেয়েছিলাম, কি হলো? মেয়েদের কি অবস্থা জিজ্ঞেস করুন, রাস্তাঘাটে বেরোলে, বাজার হাটে গেলে আঁচল ধরে টানে, হাত ধরে টানে, প্রতিবাদ করলে বলে ওসব দুষ্টু ছেলেরা করছে। এত দুষ্টু ছেলে করতে হবে? দিদি সব ভাইরা দুষ্টু হয়ে গেছে। যেদিন বিজেপি সরকার শপথ নেবে তারপরে দিন দিদির এই সব দুষ্টু ভাইরা জেলের ভাত খাবে, বাড়ির ভাত আর কেউ খেতে পারবে না, আমি বলে যাচ্ছি। যারা আমাদের পঞ্চায়েতের টাকা লুট করেছে, রাস্তার টাকা লুট করেছে, স্কুল বিল্ডিং এর টাকা লুট করেছে, জলের টাকা, বিদ্যুতের টাকা লুট করেছে, 100 দিনের কাজের টাকা লুট করেছে, আবাস যোজনার বাড়ির টাকা, পায়খানার টাকা লুট করেছে, দিদি সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত ভাইদের, যারা পঞ্চায়েতে আমাদের ভোটে দাঁড়াতে দেয়নি, ভোট করতে দেয়নি, সেই সমস্ত ভাইদেরকে বিজেপি সরকার এলে এসআইটি গঠন করে সমস্ত দুর্নীতি তদন্ত করে সবাইকে জেলে পাঠানো হবে। যারা ছোট ছোট পঞ্চায়েতের নেতা তারা কুচবিহারে চলে যাবে, যারা এমএলএ একটু বড় নেতা তারা কলকাতা সেন্ট্রাল চলে যাবে, আর এমপি মন্ত্রী যারা ভারী ভারী নেতা তাদেরকে ভুবনেশ্বরে জগন্নাথ দর্শন করতে পাঠিয়ে দেবো, ওই জেলে গিয়ে থাকবে।
কষ্ট দেয়, মানুষের টাকা লুট করে, মানুষকে চোখ দেখায়, বাড়ি ভেঙে দেয়, মহিলাদের অত্যাচার করে, তাদেরকে কোনো মাপ নয়, সবাইকে সাজা দেওয়া হবে। এবং এই পুলিশ অফিসাররা যারা আমাদের ট্যাক্সের টাকায় ইউনিফর্ম পরে আছে, বেতন পাচ্ছে, ভাতা পাচ্ছে, তারা এই সাধারণ গরিব মানুষকে ভয় দেখাচ্ছে। আমি খবর পেয়েছি এখনো কয়েকজন ICOC তারা আমাদের কর্মীদের ভয় দেখাচ্ছে, কেস দিচ্ছে। দেখুন দু তারিখ আর কতদিন আছে, দুই মে আর ক সপ্তাহ আছে, তিন সপ্তাহ। তারপরে বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নেবে, নতুন সরকার হবে, আপনারা কোথায় যাবেন ঠিক করে নিন। যারা অত্যাচার করছেন, যারা ফলস কেস দিচ্ছেন, তাদের জন্য হয় আসামে, নয় ত্রিপুরায়, নাহলে বাংলাদেশের জায়গা দেখে নিতে হবে। এখানে থাকতে হবে না দিদিমণি, এখানে ভয় দেখাচ্ছেন মুসলমান বন্ধুদের। বিজেপি জিতলে নাকি তাদের থাকতে দেবে না, গুজরাটে মুসলমান নেই, হরিয়ানায় নাই, মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশে, কর্ণাটকে নাই, ত্রিপুরায়, উত্তরপ্রদেশে, বিহারে নাই, সেখানকার মুসলমানরা এখানকার চেয়ে ভালো অবস্থায় আছে, সুখী আছে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করছে। পশ্চিমবাংলার মুসলমানরা কিছুই পায় না, শতকরা দেড়জন চাকরি পায়, গুজরাটে সাতজন চাকরি পায়, ওখানে মুসলমানরা চার চাকার গাড়ি করে ঘরে, এখানে একটা সবুজ সাথীর জন্য মুসলমানরা দিদির ভাইদের পেছনে পেছনে ঘরে। এই বন্ধ করো, এটা বন্ধ করো, বন্ধ করো, জল দেবে বন্ধুগণ। এখানকার মুসলিম বন্ধুদের আমি বলতে চাই, যারা আপনাদের ভুল বুঝিয়ে ভয় দেখিয়ে ভোট দিয়েছে একদিন, একবার কংগ্রেস, সিপিএম, টিএমসি, এই 70-75 বছর হয়ে গেছে, আজকে বাংলার মুসলমানরা গরিব কেন, বাংলার মুসলমানরা অশিক্ষিত কেন, বাংলার মুসলমানরা ক্রিমিনাল কেন, কেন জেলে থাকে বেশিরভাগ মুসলমান, তাদেরকে জোর করে ক্রিমিনাল বানানো হচ্ছে, অশিক্ষিত গরিব রাখা হচ্ছে, তাদের নামে কেস দিয়ে তাদেরকে জোর করে বোম মেরে মারপিট করতে বলা হচ্ছে। মুসলমানদের যদি মুক্তি পেতে হয়, এখানে বিজেপিকে জেতাতে হবে। যান গুজরাট, হরিয়ানা দেখে আসুন, সেখানকার মুসলমানরা এখানে আছে, অনেক সুখে আছে, কেউ তাদের চোখ দেখায় না, ভয় দেখায় না। তাই মুসলমানদেরকে ভোটার বানিয়ে রাখা হয়েছে, ভারতীয় বানিয়ে রাখা হয়নি। যারা মুসলমানদেরকে মুসলমান করে রেখেছে, ভোটার করে রেখেছে, তাদের বিশ্বাস করে এই দুরবস্থা হয়েছে। মুসলমানরা যারা ভ্যান চালায় তার ছেলে ভ্যান চালাবে, যে লেবারের কাজ করে লেবারের কাজ করবে, যে মিস্ত্রির কাজ করে মিস্ত্রির কাজ করবে। যারা মুসলমানদের ছেলে উকিল হতে নেই, মাস্টার হতে নেই, ডাক্তার হতে নেই, ইঞ্জিনিয়ার হতে নেই, সরকার চাকরি পেতে নাই, মাদ্রাসা তৈরি করে দিয়ে তাদেরকে পিছিয়ে রাখা হচ্ছে, তাদেরকে ক্রিমিনাল বানানো হচ্ছে। আমরা সংকল্প করেছি ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে সমান মর্যাদা দেব, প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার এক। এই দেশেতে দিলীপ ঘোষের যতটা অধিকার আছে, আলী হোসেনের ততটাই অধিকার আছে, এটা কেবল ভারতীয় জনতা পার্টি মনে করে। যে কংগ্রেস, সিপিএম, টিএমসি আপনাদেরকে গরিব করে রেখেছে, এবার ভোটে আমার এসে বিজেপির ভয় দেখাচ্ছে, ওদের কলার চেপে ধরে বলুন, কেন আমার ছেলে চাকরি পাবে না, কেন আমার ছেলেকে সরকারি স্কুলে পড়তে হবে, পড়াশোনা এখানে মিড ডে মিল খেতে হবে, কেন আমার মেয়েকে একটা সবুজ সাথী সাইকেলে দৌড়তে হবে, কেন সাইকেলে দৌড়তে হবে, কেন আমাদের 2 কিলো চাল খেতে হবে, কেন আমরা 30 কিলো চাল খাবো না। এর জন্য এই সিপিএম, কংগ্রেস, টিএমসি দায়ী, খালি বিজেপির ভয় দেখিয়ে মুসলমানদের ভোট দিয়েছে। আজ মুসলমানরা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি গরিব বাংলা, তাই যদি তাদের উন্নতির দরকার, একবার বিজেপিকে যেতে হবে। বিজেপি সবকা সাথ সবকা বিকাশের কাজ করে। পশ্চিমবাংলার মহিলাদের খুব দুরবস্থা, 60-70 বছরের কোনো মহিলা সুরক্ষিত না, বাজারে হাটে গেলে, স্কুল কলেজে গেলে আমরা চিন্তায় থাকি। ভারতীয় জনতা পার্টি বলেছে এখানে বাংলায় সরকার হলে কেজি থেকে পিজি অবধি, প্রাইমারি থেকে গ্রাজুয়েট অবধি, পোস্ট গ্রাজুয়েট অবধি মেয়েদের পড়াশোনা সমস্ত খরচা বিজেপি সরকার বহন করবে। মেয়ে হলে তার জন্য বাবা মার কোনো চিন্তা থাকবে না, স্কুলে ভর্তি করতেও খরচা হবে না, ক্লাস 3 থেকে 3,000 টাকা স্টাইপেন্ড পাবে, 6-এ পাবে, 9-এ পাবে, 12-এ পাবে, 18 বছর বয়স হয়ে গেলে তার নামে সরকার 2 লক্ষ টাকা জমা করে দেবে ফিক্সড ডিপোজিট, পড়াশোনা বিয়ের খরচ হয়ে যাবে, মেয়েদের স্কুল কলেজ যেতে গেলে ট্রেনে বাসে ফ্রি হয়ে যাবে, কোনো ভাড়া লাগবে না, সরকার ভাড়া দেবে, মায়েদের বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা হলে
তারাও ফ্রিতে গাড়ি ঘোড়া যেতে পারবে, কোনো বেটা পয়সা চাইবে না। এটা সরকার করে দেবে। মহিলাদের উপরে অত্যাচার হলে মহিলাদের জন্য আমরা পার্লামেন্টে আইন নিয়ে এসেছি, মহিলাকে কোনো ধর্ষণ করলে তাকে ধরে ফাঁসির সাজা দেওয়া হবে, কেউ পালিয়ে যেতে পারবে না। তাই এবং সরকারি চাকরিতে 33% চাকরি মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে। মেয়েরা পড়াশোনা করলে তারা যদি চাকরি করতে চায় পুলিশে, তাদের জন্য 9টা নতুন ব্যাটালিয়ন তৈরি হবে, নবদুর্গার নামে ব্যাটালিয়ন তৈরি হবে। সেই 9টা ব্যাটালিয়ন কেবল মেয়েরা চাকরি পাবে, মেয়েদের জন্য ব্যাটালিয়ন হবে। শুধু তাই নয়, ছেলেরা যেন বন্দুক নিয়ে ডিউটি করে, গন্ডগোল হলে থামায়। আর্ম ফোর্স, সেই আর্ম ফোর্সের 3টা ব্যাটালিয়ন হবে মাতঙ্গিনী হাজরার নামে, কেবল মেয়েরা চাকরি করবে, তারা আর্ম ফোর্সের চাকরি করবে। উত্তরবঙ্গের জন্য আলাদা উন্নয়ন বোর্ড হবে, তার মাধ্যমে রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, স্কুল কলেজের টিচার এবং এখানকার কারখানার ব্যবসার জন্য ব্যবস্থা হবে। মাছ চাষ, মুরগি চাষ, গরু চাষ, ছাগল চাষ, কৃষি সব কিছুর জন্য অনুদান দেওয়া হবে। কৃষকদের জন্য সারা দেশে প্রধানমন্ত্রী প্রতি বছর 6,000 টাকা করে দেন। আপনারা কেউ 6,000 টাকা পেয়েছেন কৃষক সম্মান নিধি? দিদিমণি থাকলে কেউ পাবেননি। সারা দেশে 12 কোটি কৃষক 3 বছর ধরে 6,18,000 টাকা আর লকডাউনে 2,000 টাকা 20,000 টাকা পেয়ে গেছে। পশ্চিমবাংলার কৃষকরা কেউ পাননি। 73 লক্ষ কৃষক এর টাকা পাওয়ার কথা ছিল, দিদিমণি কাউকে দিতে দেননি, নাম পাঠাননি, অ্যাকাউন্ট নম্বর পাঠাননি। তাই আমাদের সরকার চুপ করেছে। মোদীজি বলে গেছেন যেদিন বিজেপি সরকার হবে এই সমস্ত কৃষকদেরকে সেই পুরনো 18,000 টাকা 3 মাসের আমরা অগ্রিম তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো, বাড়ি বসে পেয়ে যাবেন 18,000 টাকা এবং পরের বছর থেকে প্রতি বছর 10,000 টাকা করে পাবেন। কেন্দ্রের 6,000, রাজ্যের 4,000, প্রত্যেক গরিব কৃষক বছরে 6,000 টাকা পাবে, হাতে পেয়ে যাবে, চাষের বীজ কিনবে, সার কিনবে, জল দেবে। এবং যে গরিব মানুষ চিকিৎসা করাতে পারেন না, বাবা মা অসুস্থ হলে ভেলোর চেন্নাই নিয়ে যেতে হয়, জমি বাড়ি বিক্রি করতে হয়, প্রধানমন্ত্রী তাদেরকে বছরে 5 লক্ষ টাকা দিচ্ছেন। সেই পরিবার দিনে কিন্তু দিতে দিচ্ছেন না। তাই দেশে 2 কোটি লোক 5 লাখ টাকা করে পেয়ে খরচা করে চিকিৎসা করিয়েছে, বাংলা কেউ পায়নি। আপনারা কেউ পেয়েছেন? কেউ পাননি, দিদি থাকলে পাবেন না। তাই বিজেপি সরকার হলে আমরা এই আয়ুষ্মান যোজনার প্রকল্পে বাংলাকে যুক্ত করব। 4,60,00,000 মানুষ এই আয়ুষ্মান যোজনার বিমা সুবিধা পাবেন। বন্ধুগণ, পশ্চিমবঙ্গকে দিদিমণি পিছিয়ে নিয়ে যাচ্ছে, কেন্দ্রের এত ভালো ভালো প্রকল্প তার কোনো লাভ আমরা পাচ্ছি না। তাই সেই কেন্দ্র সরকারের প্রকল্পের জন্য দিল্লিতে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার চাই, ডাবল ইঞ্জিনের সরকার চাই, একসঙ্গে কাজ করবে। যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিল্লি থেকে আসছে সেখানে লুট হয়ে যাচ্ছে, সেই দুর্নীতি বন্ধ করে গরিব মানুষের উন্নয়ন করতে চাই আমরা। তাই যেমন লোকসভায় ভোট দিয়েছেন, বিধানসভায় বিজেপিকে আবার ভোট দিয়ে যেতাম। মহিলাদের সম্মান সুরক্ষার ব্যবস্থা করব, বাচ্চারা স্কুলে গেলে স্কুলে টিচার থাকবে, পড়ার ব্যবস্থা থাকবে, বয়স্করা হসপিটালে গেলে ডাক্তার পাবে, নার্স পাবে, ওষুধ পাবে, আপনারা থানায় গেলে অভিযোগ করতে পুলিশ থাকবে, এফআইআর হবে, তার থাকলে কারেন্ট আসবে, পাইপ থাকলে জল আসবে, স্কুলে মাস্টার, হসপিটালে ডাক্তার থাকবে। এই পরিবর্তন আমরা করতে চাইছি। আমাদের যুবক ছেলেদের চাকরি বাকরির জন্য হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকে যেতে হবে না, বুড়ো বাবা মাকে ছেড়ে, ছেলে বউকে ছেড়ে এইখানে থেকে চাকরি বাকরি ব্যবসা করতে পারবে। কেউ কাঠ মানিয়ে সিন্ডিকেট রাজ চালাতে পারবে না, তাহলে পুলিশ তার কোমরে দড়ি বেঁধে তাকে জেলে ঢুকাবে, কার দম থাকবে না পুলিশকে চমকা। বিভিন্ন রাজ্যে আমাদের সরকার আছে, সেই সরকার গরিব মানুষের উন্নয়ন করছে। একসময় উত্তরপ্রদেশে, বিহারে জঙ্গল রাজ চলত, খুন খারাপি লুটপাট বাংলার মতো হতো। যে বিজেপি জিতেছে সব গুন্ডারা মাটির তলায় জেলের ভিতরে চলে গেছে, নালে বিহারের পিছনে চলে গেছে, বাংলায় পালিয়ে এসছে, এখানে উৎপাত করছে। মহিলাদের উপর অত্যাচার হলে এফআইআর নেন, কারো সাজা হয় না, কোনো তার বিচার হয় না, এটা কি চলছে? পুলিশের দম নাই, কোনো একটা বদমাইশকে কোমরে দড়ি বানায় তাহলে থানা ভেঙে দেবে, পুলিশকে বম মারবে, পুলিশের দুর্দশা।
আমি বলে দিচ্ছি বিজেপি ক্ষমতায় এলে এই পুলিশের সম্মান অধিকার ফিরিয়ে দেব, তার ইউনিফর্মের সম্মান, অশোক চক্রের সম্মান ফিরিয়ে দেব। পুলিশকে কেউ চোখ দেখাতে পারবে না, ধমকাতে পারবে না, তাহলে জেলে ঢুকিয়ে দেবে। এই বন্ধুগণ, এবারে নির্বাচন পরিবর্তনের নির্বাচন, গ্রামগঞ্জ কসবা শহরের সাধারণ মানুষের পরিবর্তন নির্বাচন, আমাদের আমাদের ছেলে মেয়েদের ভাগ্য পরিবর্তন নির্বাচন, বাংলার ভাগ্য পরিবর্তন নির্বাচন। সারা দেশে যেভাবে আমরা মানুষের উন্নতির জন্য কাজ করছি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, গরিব চাষি কৃষক শ্রমিক মহিলা যুব শ্রমিক ছেলে সবার জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে, বয়স্ক হয়ে গেলে বয়স্ক ভাতা পাবে, বিধবা ভাতা পাবে, বিকলাঙ্গ ভাতা পাবে, বিদ্যার্থী ভাতা পাবে, বিভিন্ন ধরনের লোনের দ্বারা পড়াশোনার ব্যবস্থা করা হবে। সেই জন্য সব পার্টি বারবার, ভারতীয় জনতা পার্টি একবার, প্রধানমন্ত্রী এসেছিলেন কলকাতায় বলেছেন সব পার্টিকে আপনার সুযোগ দিয়েছেন, একবার বিজেপিকে সুযোগ দিন, আমরা আপনাদের স্বপ্নের বাংলা বানিয়ে দেব। যে শ্যামাপ্রসাদ মুখার্জি বিজেপির প্রতিষ্ঠাতা, তিনি দেশের অখণ্ডিত কাশ্মীরের প্রাণ দিয়েছেন, তার স্বপ্ন ছিল এই বাংলা ভারতকে নেতৃত্ব দেবে, বিশ্বকে নেতৃত্ব দেবে, এই বাংলায় বম বন্ধুরা হয় বন্ধ হবে, বাংলাদেশের উগ্রপন্থী সিমি জামাত আল কায়দা জেএমবির দালালগিরি বন্ধ হবে, জেলায় জেলায় বোমা বিস্ফোরণ হবে না, বন্দুকের কারখানা হবে না, সাম্প্রদায়িক দাঙ্গা হবে না, মেয়েদের উপর অত্যাচার হবে না, শান্তিতে মানুষ থাকবে, এখানকার লোক করে খাবে, মহিলারা সম্মানের সঙ্গে সুরক্ষার সঙ্গে ঘুরে বেড়াবেন, মানুষ ভোট দেবে, পঞ্চায়েত নির্বাচন হবে, পৌরসভা নির্বাচন হবে, বিধানসভা লোকসভায় ভোট দিয়ে নিজের লোককে জেতাবে, সেরকম বাংলা তৈরি করতে চাই। তাই এবারের ভোটে কোনো চিন্তা ভয় নাই, 10 তারিখ সকাল সকাল গিয়ে বুথে লাইন দিয়ে ভোট দিন, বিজেপিকে জিতিয়ে দিন, আমরা আপনার স্বপ্নের বাংলা, নতুন বাংলা, সোনার বাংলা গড়ে দেব। এই কয়েকটি কথা বলে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়।